Salam alaikum warahmatullah. আমি নূর হোসেন মোল্লা সুবর্ষ ঘোষণার নোয়াখালী থেকে বলছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা গত কিছুদিন পূর্বে আমাদের নোয়াখালীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা বসুরহাট পৌরসভার ভিতরে আমরা অর্গানিক ফুডের এক সমাহার আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সাড়া পেয়ে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। তো আজকে মূলত আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমাদের অর্গানিক ফুডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফুড, সেটি হচ্ছে মধু। মধু বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিক্রি করে থাকে, তো আমরা আপনাদেরকে 100% খাঁটি এবং বিশুদ্ধ মধু দেওয়ার জন্য আপনাদের সামনে আমরা শাকের মধু নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন থেকে আমাদের যারা শুভাঙ্গী হিতাকাঙ্ক্ষী রয়েছেন ওনাদের প্রত্যাশিত মধু দেওয়ার জন্য আমরা সরাসরি আপনাদের ভিডিওতে আমরা শাক নিয়ে এসেছি। তা এখন আমি আপনাদের সামনে সরাসরি সেই শাকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা অনেকে জানেন যে মধুর শাক কখনো মানুষ কৃত্রিম ভাবে তৈরি করতে পারে না, শাকের মধু দিয়ে মধুর অনেকটা খাদিত্ব প্রমাণ করা যায়। তো সেই হিসাবে আমরা আপনাদের সামনে এই যে শাক নিয়ে আসলাম। আমাদের সুপার শপের মধ্যে অন্যতম আমাদের যে বিষয়টি বেশ সিলার হয়ে আছে সেটি হচ্ছে শাকের মধু। আমরা একবারে সরাসরি প্রাকৃতিক ভাবে গাছ থেকে আপনার এই মধুটি সংগ্রহ করে নিয়ে এসেছি, যেটি আপনারা হয়তো অনেকের কাছে শুনে থাকবেন বাট হয়তো এভাবে দেখেননি। তো আপনাদের কাছে আমরা এই শাকটা দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা আমাদের এই বসুরহাট মোল্লা সুপার শপ থেকে যে কোনো সময় যে কোনো অর্গানিক ফুড পাবেন, এবং সবচেয়ে সুন্দর বিষয় এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আপনারা কোম্পানিগঞ্জের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করা মাত্রই আমাদের হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনাদের বাসা থেকে সেই পণ্যটি অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। তো আমাদের আপনারা ঠিকানা একবারে সহজে আপনারা পেয়ে যাবেন, কলেজ গেটের পাশে আমরা আমাদের মোল্লা সুপার শপ রয়েছে। ঠিকানাটি হচ্ছে ওজিউল্লাহ সেন্টার, কলেজ রোড, বসুরহাট, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। আর যে কোনো সময় আপনারা আমাদের অনলাইন পেজ, আমাদের ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইমো থেকে যে কোনোভাবে আপনারা অর্ডার করতে পারবেন। তো আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।